চট্টগ্রামের বাঁশখালী আইনজীবী সমিতির 2018 নির্বাচন আগস্ট 9 তারিখ বৃহস্পতিবার সম্পন্ন হইয়ে এর সভাপতি হিসেবে নির্বাচিত হইয়ে অ্যাডভোকেট দিলীপ কুমার দাস ও সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হইয়ে অ্যাডভোকেট তাকসিমুল গনি ইমন। নির্বাচনত মোট ভোটার সংখ্যা আসিল 32 জন। এ সময় সভাপতি পদত 21 ভোটে নির্বাচিত হইয়ে অ্যাডভোকেট দিলীপ কুমার দাস এবং 24 ভোটে সাধারণ সম্পাদক পদত নির্বাচিত হইয়ে অ্যাডভোকেট আবু রাফি মোহাম্মদ তাকসিমুল গনি এবং সহসভাপতি পদত অ্যাডভোকেট রফিকুল ইসলাম চৌধুরী ও সহ সাধারণ সম্পাদক পদত মোহাম্মদ দিদার আলমের বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত করা হয়। বাঁশখালী কোর্টের পিপি অ্যাডভোকেট আনম শাহাদাত হোসেন সি প্লাস টিভির হয়। জয়েন্ট ডিস্ট্রিক্ট আসলে আনার এই বাংলাদেশত বারের নির্বাচন যেভাবে সুস্থ সুন্দরভাবে হয় তার কোনো ধরনের ব্যতিক্রম নয়। এই বাঁশখালী বারের নির্বাচন অত্যন্ত আনন্দঘন মুহূর্তে নির্বাচন সুসম্পন্ন হইয়ে খুশি লাগে। কিছু হাজগরিত দেখি বহু আগে অতীতেও গড়ি আসি এই বারলা এবং এই কৌড়ানন বিল্ডিংকরণ সমস্ত খাসার মাধ্যমে ভবিষ্যৎ কিছু অসম্পূর্ণ খাস আছে এন গরিত্বের কিংবা আশাই এনে বেশি খুশি লাগে। প্রথমবারের মধ্যে বাঁশখালী জীবী সমিতির সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছে আসিনিয়ার এখন আরে তাই আসার কম এবং আসিনিয়ারদের যারা আছে তারা পরামর্শ অনুযায়ী সামনে যেই আইনজীবী সকলের কল্যাণ এবং আইনজীবী সমিতির কল্যাণতা যা যা প্রয়োজন আয় আর সাধ্যমতো চেষ্টা করছি। ডেক্স নিউজ সি প্লাস টিভি।